আসসালামু আলাইকুম আজকে সাতাশে সেপ্টেম্বর সকালবেলা সাতাশ দিন চলে গেল আমার স্ত্রীর চলে যাওয়ার পর আজকে আমি যদি তার ক্যান্সারের সকল কষ্টের কথা তার কথা তার চলে যাওয়ার কথা সব এই পৃথিবীর সব মানুষকে বলি আর যদি সব মানুষ তাদের সবচেয়ে সুন্দর ভাষা দিয়ে আমাকে সান্ত্বনা দেয় বলে তাহলে আমি জানি কোনো দিনই সে আর ফিরবে না তার অভাব কোনো দিনই যাবে না তার রিপ্লেসমেন্ট কখনোই সম্ভব নয় আমি সকাল সকালবেলায় আমার মেয়েটাকে দিয়ে আসলাম খুব স্ট্রাগল গেল আজকে সকালে বৃষ্টি হচ্ছিল সকালে যেদিনই সকালে বৃষ্টি হয় সেদিন সবাই গাড়ি নিয়ে বের হয় রাস্তায় ট্রাফিক জ্যাম লেগে যায় আমার ছেলেটাকে দিতে গিয়ে আমি সেই সমস্যা করলাম ওর স্কুলে থাকতে হয় আটটা দশের মধ্যে আর আমার মেটার থাকতে হয় নয়টার মধ্যে টাইমটা অবশ্য খুব ভালো হয়েছে না হলে ম্যানেজ করতে পারতাম না তো ছেলেটাকে দিতে যাওয়ার সময় আমি যখন সাতটা চল্লিশে বের হই তখন মেয়েটাকে জাগাই কিন্তু ও ঘুম কাটাতে পারে না ওকে জাগিয়ে আমি গেলাম কিন্তু আসার পথে আমি এত জ্যামে পড়লাম যে বাসায় ঢুকতে ঢুকতে আমার আটটা আটটা চুয়াল্লিশ বেঁচে গেল এসে দেখে আমার মেয়েটা জাগেনি আমি জাগালাম তাড়াহোড়া করে উঠে ও কি করবে না করবে কিচ্ছু বুঝতে পারলো না একটু খেলো না তাড়াতাড়ি করে স্কুলে যাওয়ার চিন্তায় বের হয়ে পড়লো স্কুলটা খুব কাছে ওকে আমি গাড়ি দিয়ে গেলাম দুই মিনিটের মধ্যেই গেলাম আর হয়তো এক মিনিটের মধ্যেই দরজা বন্ধ হবে স্কুলের গেট ওইটা দেখেও খুব শান্তি পেলো যে সমতা আসতে পারছে আমার মেটার মতো স্কুলে ছেলেমেয়েরা যায় এই বয়সের নাইনটি নাইন পারসেন্ট সকালবেলায় উঠে মায়ের আদর পায়ে বাবার আদর পায়ে খায় একটা আনন্দ নিয়ে বাবা মার সাথে স্কুলে বের হয়ে পড়ে যায় আমার মেয়েটা এখন সকালে উঠে কোনো কথা টথা তেমন বলে না সামান্য একটু খায় তারপর আমার হাত ধরে এই রাস্তাটুকু হেঁটে হেঁটে যায় সারা রাস্তা নীরব থাকে কিন্তু স্কুলে যখন গেটে ঢুকে পড়বে ও তখন শুধু বলে বাবা ভালো থেকো এই কথাটি ও দুই বলে তারপর চলে যায় ওর চোখে অন্ধকার থাকে আমি কিছু বলতে পারি না আমি ওর কপালে একটা খাই তারপর চলে আসি আমরা আগে দুজনে দিতে যেতাম ওকে বা আমার ছেলেটাকে একসাথে যেতাম যখন অসুস্থ হয়ে গেল আমার স্ত্রী তখন আর এটা পারিনি তখন আমি একাই যেতাম কিন্তু যখন আমরা দুজন যেতাম তখন সেটা হতো যে মানুষরা কেন জানি তাকায় থাকতো কেন তাকায় থাকতো মানুষরা আমি জানি না তারপর এখন আর দিন সেই অবস্থা সেটি আর হবে না যতদিন যাব আমি যাব আমার ছেলেটাকেও যখন দিয়ে আসি ও কিছু বলে না ও অল্প কদিনই বেশ পরিবর্তন হয়ে গেছে নীরব থাকে নামার সময় গাড়ি থেকে শুধু বলে আল্লাহ হাফিজ বাবা চলে যায় ওর মায়ের উপরে খুব ডিপেন্ডেন্ট ছিল খুব কথা বলতো মায়ের সাথে রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে বেশ কিছুক্ষণ কথা বলত সকালবেলা অল্প কিছু কথা বলতো তারপর ওই স্কুলে চলে যেত রাতের বেলা কান শুতে যাওয়ার আগে আগেও বেশ কান্না করলো অনেকক্ষণ হয়তো ওর মায়ের সাথে কথা বলতে ইচ্ছে করছে বা জানি না কি ইচ্ছে করছে আমি ঘরে ঢুকার আগে আগে আমার সবসময় প্রতিদিন কেন জানি মনে হয় আমি আমার স্ত্রীকে দেখব কিন্তু শেষে আর আমি এই অনুভূতিটা নিয়ে ঘরে যখন ঢুকি তখন আমি জানি সেটি হবার নয় ঘরে ঢোকার পর যে নিরবতা সেটি আমাকে বুঝায় কেন যে এমন মনে হয় আগে মাঝে মাঝে আমরা একটা কাজ করতাম দুইটা ছেলে মেয়ে মাঝখানে থাকতো এক পাশ থেকে আমার স্ত্রী আর এক পাশ থেকে আমি ধরে রাখতাম কিছুক্ষণ তারপর আমরা সবাই খুশি মনে বিভিন্ন কাজ করতাম কালকে বিকেলে আমি এই কাজটি করেছিলাম কিন্তু এক পাশে মানুষটি তো নেই ছেলেটা হঠাৎ বললো আগে আমার সাথে এরকম থাকতে আমরা এরকম করতাম যে কাজটি ছিল এত আনন্দের গতকাল বুঝলাম সেটি আনন্দের নেই সেটি এখন অনেক কষ্টের অনেক কষ্টের দিন যত যাচ্ছে দিন তত ভারী হচ্ছে জানি না কিভাবে আমি এই দিনকে স্বাভাবিক করবো আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন সেটাতে ভালো আছে কিন্তু তার চলে যাওয়ার এই আঘাত আমি প্রতিদিন কষ্টে পড়ে যাচ্ছি আমি কষ্ট থেকে উঠতে পারছি না তার চলে যাওয়ার আঘাত আমাকে কিছু একটা করেছে আমি এই কষ্ট এই ব্যথা কোনোদিন বুঝিনি কোনো দিন পৃথিবীতে এমন হয়নি আমার স্ত্রী অনেক কষ্ট পেয়ে মরেছে ক্যান্সারের কষ্ট কেমোথেরাপির কষ্ট আটটা বা নয়টা কেমোথেরাপি তার ক্ষেত্রে ব্যর্থ হয়ে গেছে আট নয়টা টাইপ প্রত্যেকটা টাইপে অনেকগুলি করে সাইকেল ছিল অনেকগুলি টোচ ছিল আল্লাহ তাকে জানবার দিন সে অনেক কষ্ট পেয়ে মরেছে আল্লাহ আমার ছেলে আমার আমরা যে কষ্টটা করে যাচ্ছি সেই কষ্টের বিনিময়ে সে যদি জান্নাত পায় তাহলেই সব ভাবা আপনি আমাকে মাফ করে দিন আমার স্ত্রীকে আমি যথেষ্ট সেবা করতে পারিনি আপনি উত্তম প্রতিদান দিয়ে সেই জায়গাটা ভরে দিন আল্লাহ আমি জানি না কীভাবে বলতে হয় আপনি যদি খবরের কষ্ট থাকে মাফ করে দিন তার যদি যার নামের কষ্ট থাকে মাফ করে দিন তাকে জান্নাত দিন আল্লাহ আমি কষ্টে আছি আমাকে মাফ করে দিন আমাকে সহজ করে দিন আমিন